শোনাম ওনাদের বাড়ি। আজকে বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, তো চলো গিয়ে দেখি বৃষ্টির দিনে শোনাম ওনারা কি করছে। আজকে সারাদিন বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে। হ্যাঁ রে দিদি, ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে, ভালোই লাগছে না, একটু খেলতেই যেতে পারলাম না। তোদের শুধু সারাদিন খেলা আর খেলা, বাড়িতে বসে একটু পড়লে তো পারিস। কি করা যায়, এই দিদি তুই একটা গল্প বল না। আমি কোনো গল্প জানি না, তুই বল। আমিও তো ভালো কোনো গল্প জানি না, চল বাবাকে গিয়ে গল্প বলতে বলি। হ্যাঁ রে তাই চল। বাবা বাবা, আমাদেরকে একটু গল্প শোনাও না। এই বৃষ্টি মতো এবার গল্প শোনার ইচ্ছে হয়েছে বুঝি। ঠিক আছে, তোরা দুজনে বস, আমি বলছি গল্প। ঠিক আছে। তো কিসের গল্প শুনবি? বৃষ্টির সময় ভূতের গল্প শুনতে খুব ভালো লাগে, আমাদেরকে ভূতের গল্পই শোনাও। ও বাবা, ভূতের গল্প শুনবি? ঠিক আছে। কি গো, তুমি একটু পকোড়া ভেজে দেবে? বৃষ্টির দিনে পকোড়া খেতে খুব ভালো লাগে। বৃষ্টির দিনে বসে ভূতের গল্প ওর সাথে পকোড়া একদম জমে যাবে। হ্যাঁ তা যা বলেছ, বেশ ভালোই লাগবে। যাই, আমি গিয়ে কটা পকোড়া ভেজে আনি, তোমরা বলুন বসে গল্প করো। হ্যাঁ মা যাও, খুব আনন্দ হবে। বাবা তুমি ভূতের গল্প বলা শুরু করো। হ্যাঁ রে করছি। একবার এক বাঁশবনে সাদা ভূত আর কালো ভূত থাকত। সাদা ভূতেরা ছিল খুব ভালো আর কালো ভূতেরা ছিল খুবই দুষ্ট। একবার যা হলো, এই যে পকোড়া নিয়ে এসেছি। কই কই, আমাকে একটা দাও, আমাকে একটা দাও। দিচ্ছি দিচ্ছি। আহ কি সুন্দর খেতে হয়েছে। হ্যাঁ মা খুব ভালো হয়েছে, খুব সুন্দর। কি গো, তুমি একটা নাও, দেখো কি সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আজকে তো বাইরে বৃষ্টি হচ্ছে, আমি ভাবলাম খিচুড়ি রান্না করব। খিচুড়ি কষা মাংস আর বেগুন ভাজা হলে না জমে যাবে। হ্যাঁ মা, বাবা ঠিকই বলছে, তুমি বরং খিচুড়ি বেগুন ভাজা আর কষা মাংস রান্না করো। হ্যাঁ তোদের তো শুধু বায়না আর বায়না, একটা বলে দিলেই হয়, রান্না তো আমাকেই করতে হবে। ঠিক আছে, তোরা বরং বসে গল্প কর, আমি রান্নাঘরে যাই। বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর বৃষ্টির দিনের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে।